এই আলোচনায় দেশের অন্যতম বরেণ্য প্রবীণ আইনজীবী উপস্থিত আছেন কারণ তার সঙ্গে আমার সেই সময় আমার মনে আছে আজকে আত্মীয় স্বজন কিভাবে তার চেম্বারে এসে কান্নাকাটি করতেন আমার এটাও মনে আছে যে বর্তমানে প্রবল ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ভাই বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কিভাবে তার অফিসে এসে বসে থাকতেন এগুলো সব স্মৃতি এখন তারাও সম্ভবত ভুলে গেছেন যে সেই সময় তারা কিভাবে পার করেছেন এবং আমরা কিভাবে সেই সময় লড়াই করেছি তো আমার দৃষ্টিতে এই এক সরকার পূর্ব পশ্চিমের সাম্রাজ্যবাদের দালাল ছিল এবং সেই সময় যদি চারজন জেনারেল সাহেবের কথা আমরা একটু চিন্তা করি জেনারেল মহিন আজকে তিনি পালিয়ে আছেন আমেরিকায় জেনারেল হাসান মসুদ চৌধুরী যার বিরুদ্ধে সেই আমলে মানে যখন তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে নাকি পানি খায় আমি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিলাম এবং সেই সম্পর্কে রফিক ভাইয়ের সাথে আমি আলোচনা করে মামলাটি করেছিলাম জেনারেল মাসুদ যিনি এখনো অস্ট্রেলিয়াতে আছেন তার দায়িত্ব পালন করছেন হাই কমিশনার হয়ে আশ্চর্যের বিষয় যে জেনারেল মাসুদ আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মীয় তো সেই আত্মীয় বেগম খালেদা জিয়ার শেখ হাসিনার আমলে তবে এতদিন ধরে চাকরি করেন সেটা অবাক লাগে আরেকজন মতিন যারা কিনা রুই কাতলা দুর্নীতি ধরতে চেয়েছিলেন তার বিরুদ্ধে কিছুদিন আগে সরকার দুর্নীতির মামলা করার জন্য টানা হ্যাঁচরা করেছিল এরা ভাই ইতিহাসের আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে আরো যেটা বলছেন ওটাকে আমি তত্ত্বাবধায়ক সরকারই মনে করি না এখানে রফিক ভাই আছেন উনি দেশের বরেণ্য আইনজীবী ডক্টর আকবর আলী খান সাহেব আছেন বাংলাদেশের খুব নাম করা একজন প্রশাসনের মানুষ তিনটি কারণে আমি মনে করি না একটি হল যে ফখরুদ্দিন আহমেদ সংবিধান অনুযায়ী মনোনীত হননি আমাদের সংবিধানে যেভাবে একজন তত্ত্বাবধায়ক সরকার মনোনয়নের বিধান রয়েছে ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন সেভাবে হয়নি দুই দলের সাথে আলাপ আলোচনা ক্রমে মনোনয়ন হওয়ার কথা ছিল আমার জানতে ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন নিয়ে কোনো দলের সাথে আলাপ আলোচনা হয়নি দ্বিতীয় হচ্ছে কোন তত্ত্বাবধায়ক সরকার নীতি নির্ধারণী কাজ করার একটিয়ার রাখে না ওই সরকার একাধারে নীতি নির্ধারণী কাজ করে গেছে কাজেই তারা সংবিধান ভঙ্গ করেছে আর তিন নম্বর হলো যে সংবিধানের ফাঁক ফ নব্বই দিনের মধ্যে নির্বাচন করার যে নির্দেশ দেওয়া আছে সংবিধানে সেটা তারা লঙ্ঘন হয়েছে এছাড়া মাইনাস টু এর প্রসঙ্গ বলেছেন আকবর আলী খান সাহেব এবং তার সঙ্গে আরেকটি কথা বলা দরকার যে ডক্টর শামসুল হুদান নির্বাচন কমিশন বিএনপি ভাঙার অপচেষ্টা করেছিলেন তিনি সাইফুর রহমান এবং মেজর হাফিজের বিএনপিকে আসল বিএনপি বলে চিঠি দিয়েছিলেন আপনাদের স্মরণে থাকার কথা কাজে তারা বেসিক্যালি তত্ত্ববোধায়কের আবরণে একটা মার্শাল্লা গভর্নমেন্ট ছিল এবং সেই কারণে সর্বত ভাবে সেটা একটা বেআইনি সরকার ছিল বলে আমি মনে করি জনাব মাহমুদুর রহমান এক কথায় যদি আপনার কাছে একটু জানতে চাই এখন শান্তিপূর্ণ একটি নির্বাচনের জন্য কি ব্যবস্থা হতে পারে দেখুন শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে একটাই ব্যবস্থা হতে পারে যে দুই দলের সঙ্গে আলাপ আলোচনা ক্রমে একটি নির্দলীয় সরকার ছাড়া কোনো শান্তিপূর্ণ নির্বাচনের দেশে সম্ভব নয় এবং সেই নির্বাচন কেউ মেনে নেবে না এবং দুই দলের মধ্যে যেখানে বিশ্বাসের এত ফারাক রয়েছে সেখানে এক দলের কথায় নির্বাচন হবে সেই নির্বাচন দেশে বিদেশে কেউ কেউ গ্রহণ করবে না কিন্তু সমস্যা হলো যে রাজনীতিবিদরা কখনই শিক্ষা গ্রহণ করেন না আমরা আশা করেছিলাম যারা সাধারণ নাগরিক যে রাজনীতিবিদরা এগারো থেকে শিক্ষণ করবেন কিন্তু তারা শিক্ষা গ্রহণ করেননি তার সবচেয়ে বড় প্রমাণ আজকে যে বিচার বিভাগের যে পচন আমরা দেখতে পাচ্ছি সেটা শুরু হয়েছিল আদালতে বসে রায় লিখে দিতেন এবং এখন যা হচ্ছে তার সঙ্গে সেই সময়ের কোন ফারাক নেই আমি বাংলাদেশের একজন নাগরিক কিন্তু আমার নাগরিকের যাওয়ার মতো কোনো বেঞ্চ নেই যেখানে গিয়ে আমি ন্যায় বিচার পেতে পারি রহমান